নমস্কার বন্ধু, কথায় কথায় কিন্তু স্কুল বন্ধের কারণ কি, এটা কি আন্দোলনের আতঙ্ক নাকি অন্য কিছু, এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিভিন্ন যারা চুক্তিভিত্তিক শিক্ষক নেতৃত্বরা রয়েছেন। যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে রাজ্যে, সত্যি হয়তো একটা খারাপ পরিস্থিতি, কিন্তু সেখানে একটা প্রশ্ন যে সব কিছু যখন লোকাল ট্রেন 50%, অফিস আদালত 50% কর্মী নিয়ে চলছে, তাহলে সেক্ষেত্রে রোটেশনের ভিত্তিতে কি এই ধরনের, বিশেষ করে যে প্রত্যন্ত যে স্কুলগুলো একবারেই খোলা হয়নি, ছাত্রগুলি তারা পড়াশোনা থেকে বিমুখ হয়ে যাচ্ছে, তাদের কি কোনোভাবেই কি কোনো রকমভাবে কি পঠনপাঠনের ব্যবস্থা করা যায় না, এটা কি সরকার ভাবতে পারে না, এইটি কিন্তু অনেকে প্রশ্নচিহ্ন করেছে। এবং তারা বলতে চাইছে যে এই ধরনের স্কুল না খোলার অন্যতম কারণ একটা আন্দোলন আত, কারণ যে ধরনের শিক্ষকদের বঞ্চনা করা হচ্ছে তারা কিন্তু আন্দোলনের জন্য মুখিয়ে রয়েছে, কারণ পার্শ্ব শিক্ষক শিক্ষক কিছু এই ধরনের শিক্ষকদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি কিন্তু আদৌ পালন করা হয়নি। তো এই এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন সোশ্যাল মিডিয়ায়, এবং তারা কিন্তু চেয়েছিলেন যে অন্তত প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর যে স্কুল খোলার বিষয়টা অন্তত ডিসেম্বরেই খুলে দেওয়া যেত বা নভেম্বরে, সেটাও কিন্তু হলো না। এরপরেও কিন্তু যখন পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে সেই সময় বাধ্য হয়ে এইরকম একটা নোটিফিকেশন জারি হলো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শিশুদের কিন্তু আক্রান্ত হওয়ার যে রেট, সেক্ষেত্রে ডাক্তাররা বলছে যে তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার অনেকটাই বেশি এবং তারা এইরকম রোগকে প্রতিহত করতে পারে, তা সত্ত্বেও সাবধানতা অবলম্বন করছে সরকার, সেটা কিন্তু অনেকেই যেমন মানে সাধুবাদ জানাচ্ছে, অনেকে কিন্তু সমালোচনা করছেন, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলি দীর্ঘদিন ধরে বন্ধ হওয়ার ফলে শিক্ষা পঠনপাঠন কিন্তু লাটে উঠেছে। এই বিষয়ে বিশিষ্ট শিক্ষক জাহাঙ্গীর আলম বাবু তিনি কিন্তু বলছেন যে সব কিছু বন্ধের নোটিশ পাওয়া গেল, অর্থাৎ 3 তারিখ থেকে, কিন্তু দোকান বাজার, সরকারি বেসরকারি অফিস, রেস্টুরেন্ট, পানশালা, সাগর মেলা, সিনেমা থিয়েটার, বিয়ের অনুষ্ঠান সবই চলবে, কিন্তু শুধু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে স্কুল, অর্থাৎ কলেজ ইউনিভার্সিটি যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন আর খোলা না হয়। এই এই যে মানুষের তো খুললে কী সমস্যা, অর্থাৎ এই জায়গায় তার বক্তব্য হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো যদি খোলা থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়বে, কারণ ছড়িয়ে পড়বে রোগ জ্বালা এমনটাই। যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো করোনার আতুরঘর, দায়িত্বজ্ঞানহীন, অশিক্ষিত এবং অসচেতন মানুষের সেখানে আনাগোনা, 50% দর্শক দিয়ে যদি সিনেমা হল চলতে পারে, মদ খাওয়া বার চলতে পারে, তাহলে ইউনিভার্সিটি কেন চলবে না। যারা কলেজে ইউনিভার্সিটি পড়ছে তাদের বয়স অনুযায়ী ডবল ডোজ টিকা পেয়েছে, তাদের কোনো কেন তাদের এই রকম ব্যাপার, অর্থাৎ এই জায়গায় তারা কিন্তু প্রশ্ন তুলছেন। এবং সরকার যেন হাত পিস করতে থাকে কখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা যায়, অর্থাৎ স্কুল কলেজের দরজাগুলো খুলে রাখার পরিবর্তে প্রশাসন যেন অজুহাত পেলেই দরজার তালা ঝোলাতে ব্যস্ত, মনে রাখা উচিত আর 1 বছর যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে তাহলে আপনাদের অফিসগুলোও কিন্তু তালা পড়তে শুরু করবে। মানুষকে বাঁচতে দিন, তাদের ভবিষ্যতের নাগরিকদের গড়ে ওঠার সুযোগ করে দিন, সে যে কোনোভাবে হোক, রাজনৈতিক সভা, ভোট, মেলা, উৎসব, এসবের থেকে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখাকে অগ্রাধিকার দিন। ভোটগুলো কমিয়ে নিয়ে চেয়ারে বসে এখন পাবলিককে সঙ্গে মিউজিক্যাল চেয়ার খেললে একদিন দেখবেন ওই চেয়ারটাই নেই, কেননা মানুষ চিরদিন বোকা থাকবে না, ছাত্র যুবরা যেদিন নিজের ভালো বুঝবে ও প্রতিবাদ হবে সেদিন কিন্তু অনেক কিছুই পরিবর্তন ঘটে যেতে পারে, কারণ 18 বছর বয়স বড় দুরন্ত সময়। অর্থাৎ এইভাবে কিন্তু আলমগীরবাবু তিনি বলছেন, অর্থাৎ স্কুল খোলার পিছনে কিন্তু উচিত এবং সেইগুলো যথেষ্ট ব্যবস্থা নিয়ে খোলা সম্ভব। এই পরিস্থিতিতে এমনভাবে যায়নি, বিশেষ করে মফস্বল এলাকায় যদি বিডিওদের হাতে ক্ষমতা দেওয়া হয় যে যেখানে একটাও রেড নেই সেই জায়গায় অন্তত স্কুলগুলো খুলে দেওয়া হোক, এই আওয়াজটা কিন্তু তোলা হোক, এবং বিশেষ করে যেভাবে গ্রামগঞ্জে ছাত্রের ঘাটতি ঘটছে এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা পঠনপাঠন ছেড়ে তারা কাজে লেগে পড়েছে, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের মুখে চলে যাবে এমনটায় পরিস্থিতির মধ্যে হাতের বাইরে যাচ্ছে। এবং অনেকেই বলতে চাইছেন আবার যে এই স্কুল কলেজ খুলছে না তার কারণ বিভিন্নভাবে আন্দোলনের ভয় পাচ্ছে, আতঙ্ক পাচ্ছে, আতঙ্কে আছে সরকার, এই রকম মানসিকতাভাবে তারা কিন্তু ব্যক্ত হয়। তো বন্ধু সত্যিই কি তাই, এই ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা কি যায় না, আপনারা অবশ্যই মন্তব্য করবেন। এবং গভর্নমেন্ট তাদের তো তারা জানিয়ে দিয়েছে যতদিন না পর্যন্ত আবার নোটিফিকেশন হচ্ছে সমস্ত কিছু বন্ধ থাকছে, তবে ভর্তি প্রক্রিয়া বা অন্যান্য বিষয়গুলো অফিস কিন্তু খোলা থাকার কথা বলা হয়েছে। তো এই ধরনের বিষয় নিয়ে কিন্তু সরকার আর কোনো মতেই কিছু ভাববে না, বেতন বৃদ্ধি তো দূরের কথা, পরিস্থিতি যা, বিশেষ করে মাদ্রাসা শিক্ষকরা অনেকে ঠিক মতো বেতনই পাচ্ছে না, 2-3টা জেলা প্রায় 10-11টা জেলাতে কিন্তু দেখা গেছে যে তারা 2 মাসের বেতন নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কী হবে আগামী দিনের ভবিষ্যৎ সেটা কিন্তু অবশ্যই খুব প্রশ্নচিহ্নের মধ্যে রইল। তো বলতে আপনারা কী চাইছেন, কোন পরিস্থিতির মধ্যে এগিয়ে যেয়ে দাবি দাওয়া আদায় করতে পারা যায়, অবশ্যই জানাবেন। দেখতে থাকুন টুথ নিউজ, নমস্কার, ধন্যবাদ।